আবারও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যারা প্রথমবার এই ব্লগটা দেখছো তাদেরকে জানিয়ে রাখি, আমি সিনেমাতে শব্দের কাজ করি এবং সেরকমই একটা সিনেমার কাজে এখন রয়েছি সুন্দরবনের হেমনগর নামক একটি গ্রামে। আমি প্রথমবার এই হেমনগরে এলাম আর এখানে আসার পর আমার নানা রকম অভিজ্ঞতা হচ্ছে, আর যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো কালকে বাংলা টিভি জগতের এবং ফিল্ম জগতের অনেক পুরনো এবং পরিচিত মুখ সুধীর মুখার্জিবাবু আমাদের সাথে এসেছেন এই ছবিতে অভিনয় করার জন্য। তো চলো এবার গোটা দিন আমরা কীভাবে শুটিং করছি সেগুলো দেখে নিই। নৌকোটা দেখলে ফেরবে বলবো আমি। কাম দেখো ভিডিও নিতে পাগুলো ঘোরাচ্ছে জলে যদি ঘুম লিখিয়ে পড়ে যায়। এই যে বাজার, এখানেই শুটিং হচ্ছে একটা আইটেম সং, সেটারই শুটিং হচ্ছে। আর গ্রামের লোকরা পুরো ভিড় করে এখানে বসে আছে, ওয়েট করছে সবাই শুটিং কখন শুরু হবে সেটার জন্য। এই যে এখানে গাছে, এই যে এখানে গাড়ির উপরে লোকজন উঠে গেছে দেখার জন্য। এই যে সেট,
তো বন্ধুরা, এখন রয়েছি হেমনগর বাজারে, চৌমাথা বাজারে। তো এখানে একটা আমাদের গানের শুটিং হচ্ছে। তো সেই শুটিংয়ে আমার কিছু কাজ নেই, যেহেতু আমি সাউন্ডে রয়েছি। গানের শুটিং হবে, এখন রাত হচ্ছে 9টা বাজে আর প্রচণ্ড ভিড় বাজারের মধ্যে, প্রচণ্ড ভিড়, লোকজন উৎসাহ নিয়ে বসে আছে। আর আমি একটা চা দোকানে ঢুকেছি চা খেতে। যে আমাদের যে গেস্ট হাউসে আছি অসিতদার সাথে বসে আছি, আমি সামনে বাজারে ভিড়, ওখানে শুটিং হবে। তো চাটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে না। এই যে দাদা চা বানাচ্ছে, কিন্তু দাদার আজকে চা বানানোর মন নেই। তার নজর হচ্ছে শুটিংয়ে, চাতে চিনি বেশি পড়ে যেতে পারে। এই যে সবাই শুটিং দেখছে, সবাই গোল করে বসে গেছে, রান্না বান্না সেরে গ্রামের মহিলারা সবাই চলে এসেছে। তো এরকমই নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের শুটিং বেশ ভালোই কাটছে। তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।